बहुत मजा आ रहा है, बहुत बीवी के साथ नहा तो यहाँ तो बहुत मजा आएगा। हाँ हनीमून पे आ जाओ ना, बहुत मजा आएगा। व्हाट्स अप पीपल, इट्स मी शादाब हुसैन, वेलकम टू अनदर वीडियो। तो आज के वीडियो हम मारिना बीच नहीं, मारिना बीच एन देखते पाते हैं क्यों आसबें वोटा तो अलरेडी बोले दीब हमें। सो ये हे जेधरण रईडगुल आी स्पेशल जिसगल आज देखार मत वो ये भिडियो तो देखान चेषा करब। लेट्स गो। এখানে প্রথমে বলে দিই স্পিড বোট রাইডার আছে আমাদের কক্সেস বাজারের মতো, তারপর হচ্ছে বড় যেগুলা বোট আছে ওগুলো রাইড আছে, তারপরে এটা হচ্ছে যে সাইকেলিংটা আছে বুঝা কি বলে আমি ভুলে গেছি ওইটা আছে, তারপর এটাও হচ্ছে একটা অলরেডি রাইড পরে, তারপর আশেপাশে হচ্ছে সব ধরনের রেস্টুরেন্ট দেখতে পাবেন, বিভিন্ন দেশের লোকজন আছে। আমি হেঁটে হেঁটে সামনে দিয়ে ঘুরে বিচটা একটু দেখানোর ট্রাই করব। একটা বড় স্ক্রিনে দিয়েছে। তো এখানে হচ্ছে বীজ থেকে উঠে আপনাদের হচ্ছে পা ধোয়ার জন্য ইয়া থাকবে, নল থাকবে। হাঁটতে হাঁটতে বীচের যে সৌন্দর্য এগুলো উপভোগ করতে পারবেন। আর এখন হচ্ছে শীতকাল চলে এসেছে, মানুষ বীচে একটু বেশিই আসবে, একদম একটা অন্যরকম একটা আবহাওয়া এখন বলতে গেলে, ওয়েদারটা একদম অনেক জোশ, মানে এটা বলার বাইরে। সো এটা হচ্ছে আমি সূর্যের উল্টো থেকে ভিডিও করতেছি, আমার ফেস মেবি ভালো আসতেছে না। এইখানে আশেপাশে অনেক ধরনের রিসোর্ট আছে, রিসোর্টগুলোতে আপনি বসতে পারবেন। আর এখানে হচ্ছে ড্রাইভিং যেগুলো আছে, স্কুবা ডাইভিং বা বিভিন্ন যে প্যারাশুটিং ড্রাইভিং আছে, হচ্ছে প্যারাশুটিং, তারপর হচ্ছে আপনার জেট স্কি কিনা হচ্ছে সবগুলো হচ্ছে উল্লেখ করা আছে, রাইডগুলো আপনি হচ্ছে নিতে পারবেন। তাইমুর ভাই হচ্ছে গোসল করে চলে আসছে, এই যে কেসা লাগ রে পানি বহুত ঠান্ডা, পহলে বহুত ঠান্ডা বহুত গরম পানি তো মজা নি আ রহা থা, লেকিন আজ পানি থোড়া মৌসম চেঞ্জ হুয়ে থা হ্যাঁ, তো নহানে কা মজা আ রহা, বহুত মজা আ রহা, বহুত বিবি কে সাথ নহা তো ইয়াহ তে বহুত মজা আয়েগা, জ্যাদা মজা আ রহা। হ্যাঁ হানিমুন পে আ যাও না, বহুত মজা আয়েগা। আমি যখন জুমেরা বিচে গেছিলাম, জুমেরা বিচে যেটা হয়েছিল এখানে পানিগুলো অনেক হচ্ছে লবণ, আর আমার চোখে হচ্ছে পানি পড়ছিল, আমার হচ্ছে চোখ অনেক জ্বালাতন করছিল সেদিন, আমি হচ্ছে নামতেছি না। আর এখন হচ্ছে আমার গোসল করার কোনো মুড নেই। এখন এর ভিউটা জাস্ট ওয়াও, এখানে যে যত সন্ধ্যা হচ্ছে তত দিন দিন, মানে যত সন্ধ্যা আছে যত রাত আসতেছে তত জোশ, মানে ওয়েদারটা একদম মানে ফাটায় জোশ লাগতেছে আমার, মানে যে হাওয়া আসতেছে অনেক ভালো হাওয়া। তারপর এই পাশটার ভিউটা যদি দেখায়, হ্যাঁ এই যে এই বিল্ডিংটা আমার অনেক জোশ লাগতেছে, অলরেডি সূর্য অস্ত চলে গেছে। এই ভিউটা দেখেন, জাস্ট ওয়াও ভিউ, কি অ্যামেজিং না তাই না? তারপর হচ্ছে রাতে হচ্ছে এটা যখন সেট হবে আমি ওইটা দেখাবো, তারপর এদিকে দেখলে এই বিল্ডিংটা অনেক জোশ লাগছে আমার। আমি হাঁটতে হাঁটতে এদিকে যাই, এখানে ওইদিকে পার্টি টাইপে কিছু একটা চলতেছে, যদি অতটুকু যাই এগুলো দেখান ট্রাই করবো, এমনি মনে হচ্ছে এটা অনেক কাঁচা, বাট বীজটা অনেক বড়। সো আমাদের প্ল্যানিং হচ্ছে রাতে হচ্ছে ওই পারে যাওয়া, এদিক থেকে একটা ব্রিজ হয়ে ওই ভিড়ে যাচ্ছে, পাশে একটা হচ্ছে লোকাল যে বোটের একটা হচ্ছে যে প্যাকেজটা আছে এখানে আছে, এখান থেকে স্টার্টিং হবে জুমেরা, ওই যে এটা হচ্ছে প্ল্যানেটটা যে জুমেরা দ্য প্ল্যানেট, এই যে এটা পুরা ঘুরে এখানে জুমেরা বীচ হোটেল পর্যন্ত যাবে, এটা হচ্ছে একটা পুরো একটা আছে প্যাকেজ, এটা হচ্ছে এটা যে আপনি রাইডটা নিতে চান এখানে কথা বলতে হবে,
আর এখানে সবগুলো আছে, প্যারাসাইডিং, তারপর আপনার হচ্ছে ফ্লাইং বোট, জেট স্কি, জেট শেক, ইবল, ডাশিং, এভরিথিং। সন্ধ্যা হওয়ার পর মারিনা বিচে এই ধরনের এক্সারসাইজগুলো দেখতে পারবেন। আর এই পাশটা দিয়ে এই যে সাইকেলিং যেটা আছে রাউন্ড, ওইটার রাইটটা নিতে পারবেন। রাতের ভিউগুলো দেখতে ঠিক এরকম, দুবাই শহর যত রাত হয় তত দুবাই শহরের সৌন্দর্য বাড়তেই থাকে। আমি বলেছিলাম আগে এই যে ব্রিজটা দিয়ে সামনে গেলে হচ্ছে ওই রাইডিংটা, এটার ভিডিও হচ্ছে মূলত এটা। সো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। সবাই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। সি ইউ নেক্সট।